জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর বিদ্যালয় থেকে পালিয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল সপ্তম শ্রেণীর ছাত্র রঘুনাথগঞ্জের বানিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পাঁচ ছাত্র বিদ্যালয় থেকে পালিয়ে রঘুনাথগঞ্জের ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় একজন তার নাম রাজা শেখ বাকি চারজনকে পাওয়া গেলেও নিখোঁজ একজন ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ স্থানের পুলিশ ঘটনার তালিকা পৌঁছে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে নদীতে